হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে রয়েছেন সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। প্রিয় বন্ধুরা, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে যেসব ধারণা আমাদের পরিবর্তন করা জরুরি। প্রিয় বন্ধুরা, আজও আমাদের সমাজে এখনও কুসংস্কার প্রচলিত রয়েছে, আর সেসব কুসংস্কারগুলো আমাদের দূর করা উচিত। প্রিয় বন্ধুরা, চলুন আজকের পর্বে জেনে নেব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু ভুল ধারণা। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানা রকমের ধারণা চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরিন হাসান বলেছেন, এইসব ধারণা প্রায় সবগুলো সম্পূর্ণই ভুল এবং এইসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সূর্যগ্রহণ সম্পর্কে এরকম কয়েকটি ভুল ধারণা আজকে তুলে ধরব। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে আজকে কিছু ভুল ধারণাগুলো তুলে ধরব। যেমন এর মধ্যে রয়েছে গর্ভবতী নারীদের বাইরে বের হওয়া। প্রচলিত ধারণা অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্মদাগ থাকতে পারে, এমনকি সন্তানের হৃৎপিণ্ড ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। তাই সংস্কারে আছে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না। এই ধারণার বৈজ্ঞানিকভাবে কোনো ভিত্তি হিসেবে প্রমাণিত হয়েছে অনেক আগেই। এরপরের যে ধারণাটি রয়েছে আমাদের সমাজে প্রচলিত, তা হচ্ছে রান্না করা বা রান্না করা খাবার খাওয়া। এরকম একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করলে বা রান্না করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক জায়গায় এরকম ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় রান্না করা হলেও সেটি অমঙ্গলজনক, কিন্তু এরকম ধারণা কোনো বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা কখনোই পাননি আর আজ পর্যন্ত খুঁজে পাননি। তবে এটি বলা হয়ে থাকে যে এর ফলে শরীর স্বাস্থ্যের হয়তোবা একটু খারাপ হতে পারে, কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ফলে শরীরে একটি আলোক রোশনির সৃষ্টি হয়ে থাকে আর এর প্রেক্ষিতে স্বাস্থ্যের একটু খারাপ যেতে পারে। গ্রহণের পর গোসল করা, এটিও একটি কুসংস্কার প্রচলিত। সূর্যগ্রহণের ফলে তথাকথিত সেই সব ক্ষতিকর রশ্মি শরীরের সংস্পর্শে আসে। সেই সব রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গ্রহণের শেষে গোসল করা উপদেশ দেওয়া হয় থাকে কিছু ক্ষেত্রে। এই ধারণাটিও সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেন অধ্যাপক নওরিন হাসান। সাধারণত অবস্থায় সূর্যের রশ্মি গায়ে লাগলে যতটা না ক্ষতি হতো, সূর্যগ্রহণের সময় তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কাজে সূর্যগ্রহণের সময় যে আলাদাভাবে অতিরিক্ত ক্ষতি হবে এই ধারণা কোনো ভিত্তি নেই। এরপরের যে কুসংস্কারটি প্রচলিত রয়েছে বন্ধুরা, তা হলো ভ্রমণ করা। সূর্যগ্রহণ চলাকালীন ভ্রমণ করলে তা অমঙ্গলজনক, এমন একটি ধারণা পরিচিত রয়েছে অনেক মানুষের মধ্যে। আরেকটি ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে গ্রহণের সময় সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরিন হাসান বলেন, গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজে আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। বিশেষ সতর্কতা অবলম্বন করে সূর্যগ্রহণ দেখা। প্রিয় বন্ধুরা, অনেকেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখতে চান। সূর্যগ্রহণ দেখা বা চন্দ্রগ্রহণ দেখার সময় চোখের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য সময়ের জন্য খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তবে পদার্থবিজ্ঞানীর অধ্যাপক নওরিন হাসানের মতে, শুধু সূর্যগ্রহণ দিনেই
যে সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয় এমনটা নয়। সূর্যগ্রহণের দিন মানুষ সূর্যের দিকে খালি চোখে তাকায়, কারণ সেই দিন সূর্য প্রখরতা অন্যান্য সময়ের চেয়ে অনেক কম থাকে, তাই মানুষের অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার সম্ভাবনা ও সুযোগ থাকে, যেটি ক্ষতিকর কারণ হতে পারে। যে কোনো সাধারণ দিনে মানুষ সূর্যের দিকে কিছুক্ষণ তাকালেও চোখের ক্ষতি হবে। পার্থক্যটা হলো সাধারণ দিনে মানুষ তাকায় না, সূর্যগ্রহণের সময় মানুষ তাকায়, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এ ছিল আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।